যে সমস্ত প্রপার্টি পাওয়ার অফ দ্বারাই কেনা হচ্ছে সেই সমস্ত প্রপার্টি এই মুহূর্তে তার মিউটেশন প্রক্রিয়া পদ্ধতি একদম পাল্টে গেছে কারণ আগে এই পাওয়ার অফ প্যাটর্নির দ্বারা যেসব প্রপার্টি কেনাবেচা হতো তাতে কোনো রকম কোনো জটিলতা ছিল না কিন্তু সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি পাওয়ার অফ যেসব জায়গা জমি কেনা বেচা হচ্ছে তাতে জটিলতা তৈরি হয়েছে মিউটেশনের জন্য তো সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো আমরা প্রতি প্রত্যেকে প্রপার্টি কিনি সেটা দোকান হতে পারে কোনো জলা জমি হতে পারে ফ্ল্যাট হতে পারে ঘর হতে পারে তো যে কোনো প্রপার্টি আমরা কিনি এবং সেই প্রপার্টি কেনার পর আমরা পৌরসভাতে হলেও আমরা মিউটেশন করি পঞ্চায়েতে হলেও আমরা মিউটেশান করি বিএলআরতে তো মিউটেশন আমাদের করতে হয় তো সেই জন্য এই ভিডিওতে আমরা পাওয়ার অফ অ্যাটর্নির যে জটিলতা তৈরি হয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব সম্প্রতি আমরা পাওয়ার অফ অ্যাটর্নির মিউটেশনের প্রক্রিয়াটা পুরো চেঞ্জ হয়ে গেছে তাতে করে কিন্তু অনেক মানুষ বুঝতে পারছে না দুশ্চিন্তায় আছে বললেই চলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা বিএলআরও অফিসে কান পাতলে শুনতে পাবেন যে পাওয়ার অফ দ্বারা যে জায়গা কেনাবেচা হয়েছে তার মিউটেশন পদ্ধতি এখন অনেকটা জটিল জায়গায় এসে গেছে যে কারণে ব্যয়বহুলও হয়েছে সাথে সাথে সময় সাপেক্ষ হচ্ছে তো একটা পাওয়ার অফ অ্যাটর্নির জায়গা কেনার আগে আমাকে ভাবতে অবশ্যই হবে এবং সেই জায়গায় যদি আমি কিনেও ফেলি তাহলে তার মিউটেশান কিভাবে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব আমরা ক্যানিং বা বাড়িপুর বিএলআরও বা সোনারপুর বিয়েলারও বা আরও অন্যান্য বিএলআরতে যখন আমরা যাই দেখি অনেক অনেকে অনেক কাজকর্ম করে এবং তাদের মধ্যে অনেক হতাশা বোধ করে অনেকে কারণ কি এটা লম্বা প্রসেস হচ্ছে সেই কারণে এখন অফিসের মধ্যে লম্বা প্রসেস এনেছে তার কারণ হচ্ছে যে পাওয়ার অফ অ্যাটর্নির কিছু কিছু জায়গায় মিসইউজ হচ্ছিল যে কারণে এতটা কড়াকড়ি হয়ে গেল এখন অনেকে প্রশ্ন করছে যে পাওয়ার প্যাটার্ন রাখার দরকার কি আছে যদি এত জটিলতা তৈরি হয় প্রত্যেক জিনিসটা দরকার আছে কিন্তু তার যদি সৎ ব্যবহার হয় তাহলে সেটা কিন্তু ভালোভাবে এক্সিস্ট করবে আর যদি সৎ ব্যবহার ভালো না হয় যদি তাকে দুর্ব্যবহার করা হয় তাহলে তার জন্য আইন প্রশাসন আধিকারিক সবাই তার উপর কড়াভাবে দৃষ্টি রাখবে এবং তার কাজ চালিয়ে যাবে এখন তার জন্য পাওয়ার আউট করে দিতে হবে এটা কোনো যুক্তি হতে পারে না যদি মিস ইউজ না হতো তাহলে এরকম জটিলতা তৈরি হতো না কেউ স্ব ইচ্ছায় তো আর জটিলতা তৈরি করে না মিস ইউজ হচ্ছে বলে জটিলতা তৈরি হচ্ছে তো সে বিষয়টা আলাদা যে কেন আনা হয়েছে কেন এরকমভাবে জটিলতা তৈরি করলো সে বিষয়টা সম্পূর্ণ আলাদা এই ভিডিওতে আমরা আলোচনা করব। যে যারা প্রপার্টি কিনছে সেই প্রপার্টির কাগজপত্র প্রথমত ভালোভাবে সার্চিং করে কেনা উচিত তার প্রসেশান থেকে শুরু করে তার শিডিউল তার ওনারশিপ প্রত্যেকটা জিনিস অবশ্যই খুঁটিয়ে দেখা উচিত সে বাড়ি হতে পারে শপিং মল হতে পারে দোকান হতে পারে জলা জমি হতে পারে চাষাবাদের জায়গা হতে পারে বাগান হতে পারে যা হতে পারে এবং সেইখানে প্রত্যেকটা মানুষ জায়গা কেনার আগে সম্পূর্ণ ভাবনা রেখে এবং খুব কেয়ারফুলি কেনাবেচা করা উচিত এখন অনেক মানুষ পাওয়ার জায়গা কিনে ভাবছে ফেঁসে গেছে ফেঁসে যাওয়ার কিছু নেই ভয় পাওয়ারও কিছু নেই কারণ সব জায়গায় মিউটেশান করে দেবে অফিস হ্যাঁ এবার নির্দিষ্ট প্রসেসে বা নির্দিষ্ট প্রক্রিয়াতে আসতে হবে আগে যেমন এই জটিলতাটা ছিল না আগে পাওয়ার অফ কেউ যদি তার মাধ্যমে জায়গা কিনে থাকে যেমন ধরুন রামের কাছে পাওয়ার অফ অ্যাটর্নি রয়েছে রাম জায়গাগুলো বিক্রি করছে তো যখন মিউটেশান হতো সমস্ত কাগজ নিয়ে অফিসে গেলেই মিউটেশান হয়ে যেত বা দেখা যাচ্ছে রাম অরিজিনাল মালিক তার আগে শ্যামের কাছে পাওয়ার অফ অ্যাটর্নি আছে শ্যাম কি করেছে রামকে বিক্রি করেছে রামের থেকে আমি কিনেছি তাহলে দুটো মালিকের আগে পাওয়ার অফ অ্যাটর্নি সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা হচ্ছিল না সুতরাং পার নিয়ে এর আগে কোনো রকম কোনো এইরকম সিচুয়েশান তৈরি হয়নি মানে জমি রেজিস্ট্রি হয়েছে বা জায়গা রেজিস্ট্রি হয়েছে তো সেটা পৌরসভাতে হোক বা বিএলআর অফিসে হোক যে কোনো জায়গাতে তার মিউটেশান হবে জায়গা বিশেষে মিউটেশান হবে সমস্ত কাগজপত্র নিয়ে গেলেই হবে তবে সেটা নির্দিষ্ট প্রসেস আছে তবে তার মধ্যে জটিলতা নেই ফর্ম ফিল করে অনলাইন হোক বা আগে তো অফলাইন হতো এখন অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ হয়ে অফিসে যেদিন হেয়ারিং হবে সেই দিনে গিয়ে সমস্ত কিছু উপস্থিত করলেই হয়ে যেত কিন্তু এখন কি হয়েছে পাওয়ার অফ অ্যাটর্নি জায়গাগুলো মিউটেশন করার আগে পেপার অ্যাডভার্টাইজ করতে হচ্ছে যে এই ব্যক্তি এই ব্যক্তির থেকে জায়গা কিনেছে এত নম্বর দলিলে এই পাওয়ার অফ অ্যাটর্নি নম্বর রয়েছে তো এই ব্যক্তির বিরুদ্ধে বা এই সংক্রান্ত বিষয়ের বিরুদ্ধে যদি কারোর আপত্তি থাকে বা কোনো রকম কোনো বিষয় তার থাকে তাহলে তিরিশ দিনের মধ্যে এক মাসের মধ্যে নির্দিষ্ট বিএলআরও অফিসে মানে জমির যে মিউটেশন হয় সেই অফিসে যোগাযোগ করতে হবে এই রকম পেপার অ্যাডভার্টাইজ দেয়া হয় পেপারে গেলে দেখতে পাবে এখন এই সবগুলো দিচ্ছে বা চলছে বা হচ্ছে তো এখন এই সিস্টেম হয়েছে এইবার প্রথমত যখন পেপার অ্যাডভার্টাইজ হয়ে গেল এইভাবে এবারে এইটা বাংলাতে একটা দিতে হচ্ছে এবং ইংলিশে একটা দিতে হচ্ছে কেউ এই সময় পত্রিকাতে দিচ্ছে কেউ আনন্দবাজারে দিচ্ছে কেউ বর্তমানে দিচ্ছে কেউ টেলিগ্রাফ ইংরেজির দিক থেকে যদি দেখি কেউ টেলিগ্রাফে দিচ্ছে কেউ টাইমস অফ ইন্ডিয়াতে দেখছে তো বাংলা ইংলিশ মানে যে কোনো দুটো জায়গাতে দিতে হবে দুটো ভাষাতে এটা দেখছি আমরা যে সবাই দিচ্ছে দিয়ে তারা কাজ চালাচ্ছে এবার যখন এই পেপার অ্যাডভার্টাইজটা হয়ে যাচ্ছে তারপর অনলাইনে গিয়ে মিউটেশান অ্যাপ্লিকেশান হচ্ছে সমস্ত ডকুমেন্টস দিয়ে দেওয়ার পর যখন হেয়ারিং ডেট হচ্ছে তখন তার আগে তো নোটিশ করে দেয় সেই নোটিশটা আবার পোস্ট হচ্ছে তো যখন হ্যারিং ডেট হচ্ছে তখন সমস্ত ডকুমেন্টস নিয়ে হ্যারিং হচ্ছে হয়ে যাওয়ার পরে অফিসার সেটা আবার তদন্ত করছে কারণ এই যে পাওয়ার অফ অ্যাটর্নির একটা মিস ইউজ হচ্ছে বলে এতটা জটিলতা তৈরি হয়েছে বা এতটা প্রক্রিয়ার মধ্যে মিউটেশান হচ্ছে সেই মিসইউজের জায়গাটা হয়েছে কিনা তদন্ত মাধ্যমে দেখবে দেখার পরে তার রিপোর্ট আসবে রিপোর্ট আসলে আবার হেয়ারিং ডেট ফিক্স হবে তারপর হেয়ারিং ডেট ফিক্স হওয়ার পর তারপর জায়গা রিপোর্ট যদি ঠিকঠাক থাকে মিউটেশান হয়ে যাবে তাহলে এর মধ্যে আরও অনেক কিছু কাজকর্ম থাকে অফিসিয়ালি ব্যাপার সেটা আমি অত খুঁটিয়ে বলবো না কারণ যে যে এলাকায় বসবাস করে সেই এলাকায় যারা কাজকর্ম করে বাদ তারাই বলবে তো আমি উপর উপর ব্যাপারটাই বললাম এখন কোনো ব্যক্তি যদি মনে করে যে পাওয়ার প্যাটনি জায়গা কিনে আমি ভুল করেছি বা আমারটা রেকর্ড হবে না সেটা দুশ্চিন্তার কিছু নেই প্রসেস রয়েছে প্রক্রিয়া রয়েছে অবশ্যই মিউটেশান হয়ে যাবে এবার হ্যাঁ সময় সাপেক্ষ আর তার সাথে ব্যয়বহুলও বটে কারণ পেপারে অ্যাডভার্টাইজ দেওয়া তারপর বারবার হেয়ারিং করা যে যদি নিজে কাজ করে কোনো ব্যক্তি কোনো নিজস্ব জায়গায় সে নিজে কাজ করে তাহলে কম টাকার মধ্যে হয়ে যাবে আশা করছি আর যদি সে নিজে না করে কাউকে দিয়ে যদি করায় সেক্ষেত্রে তো টাকা তাকে পারিশ্রমিক তো দিতেই হবে কম বেশি যাই দিই না কেন দিয়ে তাকে কাজ করাতে হবে তো এই বারংবার দুবার হিয়ারিং তারপর রিপোর্ট আসা রিপোর্ট দেখা রিপোর্টে পাঠানো এরকম নানান রকম টেবিলে নানান রকম গিয়ে তাদের সাক্ষাৎ করতে হয় মানে সেটা মেনটেন করতে হয় সে কারণে সে একটা ফিস নিতে পারে তো সব মিলিয়ে মোটামুটি ব্যয়বহুল বটে তবে কাজ হয়ে যাবে এটুকু আশা করা যায় আর যারা নিজেরা করবে তাদের কাছে তো মনে হচ্ছে এতটা ব্যয়বহুল না হতে পারে তো যারা জানে না তারা অবশ্যই নিজেরা তো করতে পারবে না এটা স্বাভাবিক তো এখন যে কোনো মানুষ পাওয়ার অফ পাঠানির জায়গা কেনার আগে আমার মনে হয় যদি কারোর মনে হয় যে এরকম একটা প্রসেসের মধ্যে গিয়ে মিউটেশান হবে বা এই বৃত্তান্ত রয়েছে সেক্ষেত্রে আমি জায়গা কিনব না সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু হ্যাঁ এখানে দ্বিমত নেই যে পাওয়ার অফ অ্যাটর্নির জায়গা মিউটেশান হবে না এটা নিয়ে কোনো মানে ভ্রান্ত ধারণা না পোষণ করাই ভালো অবশ্যই মিউটেশান হবেই এইবার সেটা নিজের জানতে হবে নলেজে থাকবে তাহলে তো কোনো প্রবলেমই হবে না তো শেষমেশে পাওয়ার অফ প্যাটর্নি নিয়ে কোনো রকম কোনো নিউট্রিশনের জন্য প্রবলেম নেই কিন্তু একটা নির্দিষ্ট প্রসেস যেটা আমাদের জটিলতা তৈরি করেছে সময় সাপেক্ষর সাথে সাথে ব্যয়বহুল এইটা হচ্ছে ব্যাপার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা বিএলআর অফিসে সে পৌরসভাতে হোক বা পঞ্চায়েত এলাকায় হোক প্রত্যেকটা জায়গাতে এই জিনিসটা আমরা লক্ষ্য করছি এবং প্রত্যেকে যারা কাজ করছে তারা এটা এইভাবেই করছে তো পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে কেউ যদি জায়গা কিনে থাকে তো এই বিষয়টা মাথায় রাখতে হবে জায়গা কেনার আগে হোক আর পরে হোক কারণ এই প্রসেসের মধ্যে এগিয়ে যাবে তার কাজ কাজকর্ম